আপনারা নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে। পড়াতে কোনো সওয়াব নাই। কিয়ামতের আগে মসজিদে নামাজ কবে না? কিয়ামতের আগেও না, পরেও না। আল্লাহ নামের প্রকাশের আগে মুহাম্মদ নামের প্রকাশ হয়েছে, আল্লাহ জিকিরের আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করেছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আগে নবীর প্রশংসা আগে আল্লাহর প্রশংসা পড়ে, সুন্নত নামাজ আগে ফরজ নামাজ পড়ে, ঠিক কিনা? আগে সুন্নত পড়তে হবে, ফরজ পরে পড়বে, নাইলে নামাজ হবে না। খুব মনোযোগ, নামাজের জন্য পাগল নবীর লোকে দুশ্মনী। ও মোল্লা, তোর নামাজের পরিণাম জাহান্নাম, সারা জান্নাতের গন্ধ কিয়ামতের আগেও পাইতি না। কিয়ামতের আগে দূরের কথা, পরেও পাইতি না। খুব মনোযোগ, লাইসাল বিররাল তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ। বলেন আপনারা নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে। পড়াতে কোনো সওয়াব নাই, এই পূর্ব দিকেও নাই। মুফতি সাহেবের কথা না, আমার কথা না, লাইসাল বিররাল তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কেবলা পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। মোল্লা শুধু পশ্চিমে ফরজ, পূবে কিরে ফরজ না। আল্লাহ কয় লাইসাল বিররাল তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে ফরজ সেজদা করো, সওয়াব নাই। পশ্চিম দিকে ফরজ সেজদা করো, সওয়াব নাই। তাইলে সওয়াবের দরকার আছে না নাই? তাইলে পর্ব কোন দিকে? আল্লাহ তুমি পূর্ব এবং পশ্চিমের কথা না করছো, সওয়াব নাই। উত্তর দক্ষিণের কথা না করো নাই, আজ থেকে উত্তর দক্ষিণে পর্ব নামাজ হবে নি? হবে না। তাইলে নামাজটা পশ্চিম দিকেই পড়তে হবে। পশ্চিম দিকে কেন পড়বে? সেজদা তো, সেজদার মালিক তো পশ্চিম নয়, সেজদার মালিক তো পূর্ব নয়, সেজদার মালিক তো উত্তর নয়, সেজদার মালিক দক্ষিণ নয়, সেজদার মালিক আসমান নয়, সেজদার মালিক জমিন নয়, সেজদার মালিক মক্কা নয়, সেজদার মালিক মসজিদ নয়, সেজদার মালিক হয় একমাত্র আল্লাহ। জোরে কোন? জোরে কোন? তবু সাজদাটা কেন পশ্চিম দিকে দিতে হয় রে মোল্লা, বুঝিয়ে বলো। পশ্চিম দিকে সাজদাটা কেন দিতে হয়? আল্লাহ ক পশ্চিম দিকে সাজদা দিতে হবে এই কারণে, পশ্চিম দিকে আছে আমার ঘর, এই ঘরের ভিতরে জন্ম আদমের। সুবহানাল্লাহ। বলেন আদম সন্তান সাজদা দিবে পশ্চিম দিকে কেন? এই শান্তিপুর গাউসিয়ার এসবিআই দরবারের মাঠ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইরা দেন, 1000 গজ যাবে, ঘুরে আবার এখানে আসবে, যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। এই কারণে মক্কার মধ্য সেন্টারের মাটি দিয়ে বাবা আদম রে বানাইছে। আদম সন্তান বারবার মক্কার কাবার দিকে মুতাওয়াজ্জ হইতেছে। যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু কাবার দিকে মুতাওয়াজ্জ হইবার আগে ওলা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ, সওয়াব পাবে ইমানে। নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, দাড়ি ইমান না, টুপি ইমান না, পাগড়ি ইমান না, পাঞ্জাবি ইমান না, মসজিদে নামাজ পড়া ইমাম না রে মোল্লা। আকাশের নিচে দলিল নাই, এমন কোন মুক্তি জন্ম নেই নাই দলিল দিতে পারবে। ওই মান হচ্ছে ওলা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ, সওয়াব পাবে ইমান। ইমান কি? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামের লাকড়ি। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। জোরে কোন সুবহান। অক্লান্ত পরিশ্রমের বন্দীগির পরিণাম পল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবী ও ওলির ভালোবাসা। সুবহানাল্লাহ। বলেন খুব মনোযোগ রেজবি সাহেব, বুঝিয়ে বলুন। আপনি বলছেন
على على إيمانا لمن لا محبة له على على إيمانا لمن لا محبة له على على إيمانا لمن لا محبة له نبي محبة جارون ترين أي تار إيمان ناي أولي كوتا تانلين كنا أي بخاري بتم خندو سبتم بيشتا أن أناس ابن مالك رضي الله تران قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم سبحان الله বলেন কুরআন শরীফ 30 পারা বুখারী শরীফ 30 পারা প্রথম খণ্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ এসেছে রাসূল বলেন तमाम সৃষ্টির প্রতি তোমাদের অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হবে না ইমানদার না কইলে নামাজ ফরজ না মুফতির জন্য নামাজ না মুহাদ্দিসের জন্য নামাজ না মুফাসসিরের জন্য নামাজ না হাফেজ সাহেবের জন্য নামাজ না হাদিস সাহেবের জন্য নামাজ না ইমাম সাহেবের জন্য নামাজ না বক্তার জন্য নামাজ না আকাশের নিচে দলিল নাই হজ ফরজ ধনীর জন্য নামাজ ফরজ ইমানদারের জন্য নমস্কার জন্য রোজা কার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈন বিসসাবরি ওয়াস সালাত ইন্নাল্লাহ মাআস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন নামাজ পড়তে বলেছে ইমানদারকে রোজা রাখতে বলেছে ইমানদারকে মুফতি মুহাদ্দিস মুফাসসিরকে বলে নাই রে বন্ধু গভীর মনোযোগ ইমানদার কিসের বিনিময় হয় সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসলে নবী রে জোরে কোন কারে সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে আল্লাহর ওলিরে মোল্লা কোলির কাছে যায় না শিরিক মাজারে যায় না শিরিক পীরের কাছে যায় না শিরিক মুর্শিদের কাছে যায় না শিরিক তোর জন্য নামাজ পড়া না জায়েজ কিয়ামতের আগে পড়লে গুনাহ হবে পরে পড়লে গুনাহ হবে আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলে কুল নবী আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় তো ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে ইহুবিবি কুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়াক ফিরিলাকুম জুনুবাকুম জীবনের গুনাহ মাফ গুনাহ খাতা মাফ কব রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ গুনাহ খাতা মাফ কব রাইয়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ পীরের খাতে খাদ্যে মনা পিসের গুনা আর রবে না পীরের খাতে খাদ্যে মনা পিসের গুনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ যারে করে দেমা